গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিস ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে সোমবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, কালকের কয়েকটা ভেজা জামা কাপড় ছিল, সেইগুলো আগে বাসি কাজকর্ম করে চা খেয়ে ছড়িয়ে দিয়ে গেলাম, শুকিয়ে যাবে রান্না করতে করতে, নাহলে রান্নার ঘরে ঢুকে গেলে না আর মনে থাকবে না ভেজা জামা কাপড়গুলোর কথা, তো তখন ভেজাই পড়ে থাকবে, গন্ধ হয়ে যাবে। তো ওই জন্য চা খেয়ে আগে জামা কাপড়গুলো ছড়িয়ে দিয়ে আসলাম, আর এদিকে ঘরে এসে দেখি বিছানাটা পুরো পড়ে রয়েছে, বিছানাটা তোলা হয়নি। তো ওই জন্য ভাবলাম বিছানাটা তুলে নিই, তুলে একবারে তারপর ভাত বসাবো। তো এখানে বিছানার চাদরটা আজকে পাল্টে দেবো ভাবছি, কারণ 2-3 দিন হয়ে গেছে চাদরটা নোংরা হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে চলে এসেছে, তার বায়নার জন্য কান্নাকাটি করছে, আর আমার কাছে এসছে, এত করে বোঝাচ্ছি তো বুঝবে না। তো কোলে নিয়ে একটু আদর টাদর করে ওকে বোঝাচ্ছি যে এরকম করে না, ওরকম করে না, এসবই বলে ওকে বোঝানোর চেষ্টা করছি। তো ও তো বোঝে তো নাই, আরও কান্নাকাটি করে। তো যাই হোক, অবশেষে ওকে বুঝিয়ে টুজিয়ে আমি বিছানার চাদরটা আবার পাতবো। আর ও শুয়ে আছে, উঠছে না, মানে দুষ্টুমি করছে। তো ওই জন্য কী করে পাতবো, তো আবার বলে টোলে উঠালাম। তো বন্ধুরা, তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও। তো তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে, ভালো ভালো কমেন্ট পড়তে তো আরও বেশিই ভালো লাগে। যাই হোক, তোমাদের যেমন লাগে তেমনই কমেন্ট করবে। তো খারাপ কমেন্ট করলে সেটা দেখে হয়তো আমার ব্লগের ভুলগুলো শুধরে নিতে পারবো, আর ভালো কমেন্ট করলে তো অবশ্যই আমার ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, বিছানার চাদরটা পাল্টে দিয়েছি আর চারিদিকটা একটু গুজে দিলাম, কারণ ছেলে লাফালাফি করে তো, ও মানে চাদর ঠিকঠাক থাকে না, তো ওই জন্য একটু গুজে গুজে দিলাম। আর এদিকে বালিশগুলো ঠিকঠাক করে রাখবো, তো তারপর আবার রান্নাঘরে ঢুকবো, কারণ বেলা তো অনেক হয়ে যাচ্ছে, রান্না না করলে হবে না। তো এই বিছানাটা তুলে তারপর রান্নাঘরে যাব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে বাজার থেকে নিয়ে এসেছিল কাতলা মাছ, তো কাতলা মাছ রান্না করব। আর মাছ নিয়ে এসে ওরা সকালে ভাতে হয়ে গেছিলো, তো ভাত খেয়ে যে যার কাজে চলে গেছে, আর দুপুরবেলা কেউ খাবে না, ছেলেরা বাড়ি না থাকলে যা হয় আর কি। তো কেউ বাড়িতে নেই, সে রাত্রেবেলা আসবে, তো ওই জন্য ভাবলাম শর্টকাটে কিছু রান্না করে ফেলি, আর যার ডাল ডাল রান্না করবো না। তো এদিকে মাছটা ভেজে নিচ্ছি ছোটো কড়াইয়ে, আর এদিকে মাছের আলুটা ওই কড়াইতে ভাজছি, পাশের কড়াইতে বড় কড়াইতে, তো তাড়াতাড়ি করবো। তো ওই জন্য আজকে কাতলা মাছ এনেছে, আর কাতলা মাছের তেল নিয়ে এসেছিলো, তো কাতলা মাছের তেল রান্না করব আর কাতলা মাছের ঝোল রান্না করবো, ব্যাস এটুকুই। তো ভাবলাম তোমাদের সাথে এই কাতলা মাছের তেলের যে রেসিপিটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, এই তেল দিয়ে যেহেতু একটু গন্ধ বেরোয়, তো ওই জন্য একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট মতো, তো তারপর রান্না করব। আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর একটু আদা রসুন বাটা এগুলো দেবো, লঙ্কা দেবো, ব্যাস এগুলো দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে একদম তেল তেল করে রান্না করব। এমনিতেই তো তেল বেরোবে, আর তেল তেল বলছি কেন। তো দেখো, এই যে ভালো করে একটু ম্যারিনেট করে রাখছি, আর ওই পাশে কড়াইতে আমার তরকারি বসানো আছে, তো সেটাও মানে হচ্ছে। আর এদিকে মাছ ভেজে নিয়েছিলাম এই কড়াইতে, একটুখানি তেল ছিল, এতে কিন্তু বেশি তেল লাগে না, এমনিতেই তেল বেরোবে। তো ওই জন্য জিরে ফোড়ন দিয়ে আর লম্বা লম্বা করে আলু ভাজার মতন একটুখানি মোটামোটা করে কেটেছি, কেটে এটা বেশ লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখো, এই যে সামান্য একটু হলুদ দিয়েছি আর নুন দিয়েছি, নুন দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে, আর একটা লাল লাল করে ভাজার পর আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে 2 পেঁয়াজ নিয়েছি, একটুখানি পেঁয়াজ বেশি হলে বেশ ভালো লাগে। তোমরা কেমন কি রান্না করো জানি না, আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করছি, তো মনে হলো এরকম করে রান্না করলে ভালো লাগবে, তো ওই জন্য এইভাবেই রান্না করছি। তোমরা কেমন করে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি মানে তোমাদের মতো অন্য স্টাইলে রান্না করো তো সেটা অবশ্যই জানাবে। তো দেখো, এদিকে
পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে এবার বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো কিন্তু সেরকম আলু ভাজার মতো করেই কেটেছি, ছোটো ছোটো পিস পিস করে, মানে লম্বা লম্বা পিস করে। তো এবার আলু বেগুন দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। আর এদিকে দেখো মাছের ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে, আর একটুখানি ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। আর এদিকে ছোটো কড়াইতে বসিয়ে দিয়েছি, বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে ছেলেকে আবার খাওয়ানো আছে। তো দেখো বন্ধুরা, এই যে ভাজা ভাজা করে নিচ্ছে একটু, এরপরে যে তেলটা ছিল তেলটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে আর একটুখানি ভাজা ভাজা করবো। তো এরপরে আবার মশলা দেব, আর এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেব না, কারণ তেল বেরোবে, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে করে ভাজবো, সব সেদ্ধ হয়ে যাবে আর কি। তো এরপরে দেখো আর নুন হলুদ দিয়েছি, আর পাকা পাকা কাঁচা লঙ্কা ছিল সেগুলো দিয়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাগুলো না সব পেকে গেছে তো নষ্ট হয়ে যাবে, ওর থেকে পাকা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আর বাটাবাটি করিনি লঙ্কা, এগুলো চিরেই দিয়ে দিয়েছি। তো দেখো নাড়াচাড়া করছি, এখনও মানে তেল বেরিয়ে গেছে। তো এবার নাড়াচাড়া করার পরে এবার আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। তো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব, আর এবার শুধু কষাবো হালকা মানে ফ্লেমে, খুব মানে হাই ফ্লেম দেব না, মিডিয়াম ফ্লেমে কষাবো। তো দেখো বন্ধুরা তেল বেরোচ্ছে আস্তে আস্তে, লাস্টে কিন্তু যখন হয়ে যাবে তখন অনেকটা তেল বেরোবে। দেখো যে তেল অনেকটা বেরিয়ে গেছে। তো এরপরে ভাজা জিরে ধনের গুঁড়ো মানে শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি, বেটে ওর মধ্যে আর একটুখানি জল দিয়ে মিশিয়ে চারিদিকে দিয়ে দিলাম, দিয়ে এইবারটা নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে, একদম সিম্পল রান্না, খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু বেশি খেলে আবার মানে গা গোলায়। যাই হোক, আমার তো বেশি খেলে গা গোলায়। তো দেখো এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে এদিকে তেল পটকাটাও আমার রান্না হয়ে গেছে, পুরো তেল বেরিয়ে গেছে। তো এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আবার ছেলেকে খাওয়াবো, আমি চান করব, অনেক কাজ আছে এখনও। শুধু রান্নাটাই হয়েছে, কিন্তু রান্নার পরে যে আরও অনেক কাজ থাকে সেগুলো কিন্তু একদমই হয়নি, যেমন গ্যাস মোছা, ঘর মোছা, সবাইকে খেতে দেওয়া, বাসন মাজা, প্রচুর কাজ, মানে সংসারে যা কাজ থাকে আর কি। তো ঠিক এরকমটা দেখতে হচ্ছে। তো দেখো বন্ধুরা সব খাওয়া দাওয়া করে কাজকর্ম করে চান করে চলে এসেছি, আর আজকে না একবারে খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে সব কাজ করে তারপরে চান করেছি, বেশ এরপরে আর কোনো সেরকম একটা কাজ নেই, আর আছে সন্ধ্যাবেলায়। তো ভাবলাম আর যেহেতু গরমকাল একটুখানি দেরি করে চান করলে মানে খারাপ লাগে না, শীতকাল হলে আলাদা ব্যাপার, কিন্তু গরমকালে সকালবেলা চান করে তারপরে রান্না করলে না আবার যদি চান না করো না একদম বিচ্ছিরি লাগে। আমি মারতে পারি না, এদিক নিয়ে আসো, জঙ্গল থেকে এদিক নিয়ে আসো, এখানে রাখো, পায়ের কাছে মারো, পায়ের কাছে রাখো, সরে যাও, ওই দূরে দাঁড়াও, দূরে দাঁড়াও, ওই ওই কেমন মারলাম, ওইখান থেকে মার না, দেখো তো ওইখান থেকে মারলে কি হয়েছে, বিকালবেলা ছেলের সঙ্গে একটুখানি খেলা করছিলাম, ওর খেলা করতে খুব ভালো লাগে, তো খেলার মানুষ পায় না, তো আমাকে বলছিল মা চলো একটুখানি বল খেলি, তো আমিও চান টান করে গেছিলাম। তো বন্ধুরা সন্ধ্যাবেলা আবার চলে এসেছি চা নিয়ে, তো চা না খেলে ভালো লাগে না, তো ওই জন্য চা নিয়ে চলে এসেছি, আর চায়ের সঙ্গে বিস্কুট তো মাস্ট আর কি, তো চায়ের সঙ্গে বিস্কুট না হলে চলে না, তো চায়ের থেকে বিস্কুট আর কি বেশি খাই, এমনি সময় বিস্কুট খাবো না কিন্তু চায়ের সঙ্গে বিস্কুট তো খাবোই দু তিনটে। তো যাই হোক বন্ধুরা, আমার মতো কে কে এরকম করে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে মতো টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরিবারের সকলকে নিয়ে অনেক অনেক আনন্দে থেকো। টাটা বাই বাই।